এটা তো যে মানে নিউক্লিয়ার রিয়াকশন ঘটতেই থাকে সেটা প্রাকৃতিক ব্যাপার, ন্যাচারাল ব্যাপার। একবার যদি নিউট্রন দিয়ে বোমব্যাস্ট হয় তাহলে এটা চলতেই থাকবে নিউক্লিয়ার রিয়াকশনটা, তো সেটাতে আমাদের কিছু করার নেই, মানে মানে নিউক্লিয়ার রিয়াকশনটা চালানোর জন্য। আমরা এত সায়েন্টিস্ট মিলে কি করি, ওই নিউক্লিয়ার রিয়াকশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। এই যে প্রাকৃতিক একটা রিয়াকশন হচ্ছে, ন্যাচারালি অকারিং, ঠিক আছে, যে যদি নিউট্রন দিয়ে বোম্বার্ড হয় তাহলে ওটা ওর মতো রিয়াকশন হতেই থাকবে, সেটা একটা চেন রিয়াকশন, অনেক প্যারালাল চেন তৈরি হয় এই সমস্ত হয়ে এরকম। তো ব্যাপারটা হচ্ছে ফাইনালি আমরা কি চেষ্টা করি যে ওইটাকে কিভাবে কন্ট্রোল করা। তো যে জিনিসগুলো প্রাকৃতিক ভাবে ঘটতে থাকে সেগুলোকে আমাদের খানিকটা কন্ট্রোল করে নেওয়াটাই একটা জীবনের উদ্দেশ্য, ঠিক না? তো নিউটনের ফার্স্ট ল তো মোটামুটি হলো, আবার ফার্স্ট ল তে আমি আসবো সবার শেষে। এবার সেকেন্ড ল টা কে বলবে? স্যার বলবো? হ্যাঁ নিশ্চয়ই, কেউ একজন বলো। স্যার আমি বলছি, বস্তু ভরবেগের যে পরিবর্তনের হার সেটা বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হবে, এবং বল যেদিকে প্রযুক্ত হবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটবে। বাহ, একদম ঠিক বলেছ। তো এরকম ভাবে কোনোদিন ফিল করেছে যে এরকম ঘটনাটা কিরকম ঘটে? লাইফে এরকম ভাবে কিছু ঘটনা আছে, একটু ভাবতে দিন ভেবে বলছি। হ্যাঁ, না না একদম মানে প্রেশার নিয়ে নয়, যে এরকম কিরকম মানে এমনি ক্যাজুয়ালি ভাবো। হ্যাঁ স্যার, ধরুন একটা গাড়ি চলছে, হুম সেটার দিকে যদি আমি মানে আরো তার উপর বল প্রয়োগ করি, বা একটা বল গড়াচ্ছে সেটার উপর যদি আমি আরো বল প্রয়োগ করি, সেটার ভরবেগের পরিবর্তন হবে, মানে বলটা আরো স্পিডে এগিয়ে যাবে, এটা হতে পারে। হ্যাঁ, তো সেটা তোমরা তো নিশ্চয়ই গাড়ি চালাতে কেউ জানো না, তোমার তো এখনো 18 হওনি, হবে লাইসেন্স নেই হবে, তাই তো? তো যাই হোক, তো মোটামুটি এমনি দেখেছো যে গাড়িতে অ্যাক্সিলারেটরে ড্রাইভাররা পা দিলেই গাড়িটা খুব তাড়াতাড়ি চলে, তাই তো? মানে খুব স্পিড নিয়ে নেয়, তাই তো? হ্যাঁ স্যার, এইবারে আমি তোমরা গাড়ির কে কথা কে বলছি, হচ্ছে, হ্যাঁ কে কে বলছেন? আমি বলছিলাম, মানে আপনি গাড়ি বললেন, মানে কোন গাড়ির কথা বলছিলেন বুঝতে পারলাম। মানে যে কোনো গাড়ি, মানে যার একটা অ্যাক্সিলারেটার আছে, যার একটা ব্রেক আছে, স্কুটি হলেও চলবে, অ্যাক্সিলারেটার আছে, ব্রেকও আছে, তাই তো? তো গল্পটা হচ্ছে এরকম যে তোমরা কে কে এই ইকুয়েশনটা জানো, ভি ইজ ইকাল টু আই আর? জানি জানি স্যার, হ্যাঁ, তো সবার জন্য একটুখানি বলে দাও তো। স্যার এটা কি কোনোভাবে রোধের সাথে সম্পর্কিত, মানে হ্যাঁ, সেই আমি বলবো, সেই সেই জায়গাটাই আসবো। তো আমরা এটা এখন কি বল কোনো নিয়ে বলছি, তো পরে মনে আসবো। তো এখন বল নিয়ে বলছি, ভি ইজ ইকাল টু আই, এখানে কোথায় কি বল আছে? স্যার? ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা তো রোধের ফর্মুলা, কারেক্ট, রোধ একদম ওহমের ঠিক। ওহম। ওখানে বল কোথায় আছে? ওহমস ফর্মুলা, হ্যাঁ ঠিক। তো ওখানে কি আছে, যদি ভোল্টেজ ডিফারেন্স থাকে তাহলে একটা কারেন্ট ফ্লো করবে, তাই তো? হ্যাঁ স্যার, আর ওখানে আরেকটা কি, আরটা হলো রোধাঙ্ক, মানে রোধ অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স। হ্যাঁ রেজিস্ট্যান্স, কারেক্ট। তো আমার মনে হয় তোমরা সবাই একটুখানি মনে করতে পারবে, ভাল লাগবে এই কথা, কারণ আমি মেনলি ভি ইজ ইকাল টু আই আর নিয়েই কথা বলতে যাচ্ছি, ঠিক আছে? তো সবাই একটুখানি মনে করো, কি একটুখানি মনে করো সময় নিয়ে, যে ভি ইজ ইকাল টু আই আর মানে কি হয়। তার মানে একটা ভোল্টেজ ডিফারেন্স থাকবে,
যদি থাকে তাহলেই কারেন্টের ফ্লো হবে, তাই তো? এটাই কে কে এগ্রি করছে না একটু হাত তুলতে পারবে, মানে মাইক অন করে বলতে পারো যে না আমি এটা এগ্রি করছি না। তো মোটামুটি ধরে নিচ্ছে সবাই এগ্রি করে যে বি ইজ ইকাল টু আই আর, এটা একটা ভ্যালিড সূত্র, তাই তো? যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, মানে ভোল্টেজের ডিফারেন্সটাকে পোটেনশিয়াল ডিফারেন্সও বলা যায়, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে একটা কারেন্টের ফ্লো হবে, কিন্তু তার সাথে রেজিস্ট্যান্সও অ্যাসোসিয়েটেড আছে, রাইট? তো কোথাও যদি কোনো ফ্লো থাকে আর কোথাও যদি কোনো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট থাকে, মানে পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, তাহলে সেখানে একটা রেজিস্ট্যান্সও থাকবে, তাই তো? কিভাবে আমি বলে দিই, এইবারে ধরে নাও যে তোমরা এক্ষুনি যে নিউটনের সেকেন্ড ল বললে, ওখানেও দেখো যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে, কে সেই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে কোরিলেট করে বলতে পারবে? মানে ওখানে ভি মানে ওখানে যেটা পি ইজ ইকাল টু এম এফ এল, ওই ইকুয়েশনটাতে তোমরা কে কোনটার সঙ্গে কোরিলেট করতে পারবে? তোমরা এখন পড়ো এফ ইজ ইকাল টু এম এ, রাইট? তো এফ ইজ ইকাল টু এম এ, ওইটার সঙ্গে ভি ইজ ইকাল টু আই আর এর কি সম্পর্ক? জাস্ট ফান, একদম টেনশন নিয়ে নয়, এমনি ভাবো, মন খুলে ভাবো। ভোল্টেজটা হলো যাতে ভি এর সাথে রিলেটেড, মানে ভোল্টেজটা ওখানে প্রযুক্ত হচ্ছে আর এখানে ফোর্সটা, মানে ভি ইকুয়াল টু এফ যদি রিলেট করতে বলে। তাহলে কিসের ফ্লো হচ্ছে? ভোল্টেজের ফ্লোটা হচ্ছে আর এদিকে বলের ফ্লোটা হচ্ছে নিউটনের ক্ষেত্রে। ভোল্টেজের ফ্লো হয় না, ভোল্টেজটা একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, রাইট? তাহলে VIR এ তো I means current, তো এখানে current টা flow হবে। হ্যাঁ, ওখানে কারেন্ট ফ্লো হয়, আবার এইদিকে নিউটনের সেকেন্ড ল এ কি ফ্লো হচ্ছে এখানে? অ্যাপ্লাইড ফোর্স ইজ ইকুয়াল টু মাস মাল্টিপ্লাইড বাই অ্যাক্সিলারেশন, তাই তো? তো ওখানে রেজিস্ট্যান্সটা কোনটা হতে পারে? ত্বরণটা হতে পারে কি? যায় ত্বরণটা কি করে রেজিস্ট্যান্স হবে? রেজিস্ট্যান্স মানে এটা আমাদেরকে রেজিস্ট করে বাধা সৃষ্টি করে, কোন 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 কিছু ফ্লো হতে গেলে। এমটা এখানে রোধের কাজটা করবে, কারণ যদি ভরটা বেশি এক্স্যাক্টলি থাকে। কারেক্ট, ঠিক। এই লজিকটা বুঝতে পেরেছো? কে কে বুঝতে পারোনি আমাকে জিজ্ঞেস করো কেন এটা হলো। কারো সন্দেহ থাকলে আমাকে জিজ্ঞেস করো, কারণ আমি এবার বলের দিক থেকে মনের দিকে যাব। এখানে তাহলে কি হলো, ভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স, মানে আমাদের ইচ্ছে, ঠিক আছে? আমরা কতটা ইচ্ছে করি মনের জন্য, রাইট? কিসের ইচ্ছে করি, কোনটার জন্য? ধরে নাও জ্ঞানের জন্য, তো জ্ঞান বাড়বে, ইচ্ছে বেশি থাকলে জ্ঞান বাড়বে, তাই তো? কিন্তু ওখানে একটা রেজিস্ট্যান্সও আছে,
সেই রেজিস্ট্যান্সটা কার কার ক্ষেত্রে কম তার জ্ঞান তত তাড়াতাড়ি বাড়বে। ঠিক ঠিক নয়? আচ্ছা দেখি কে কে বুঝেছে হাত তোলো, কেউ হাত তোলার দরকার নেই, কে কে না বুঝেছে। তো এখানে যেটা অ্যাপ্লাইড ফোর্স হলো, অ্যাপ্লাইড ফোর্স মানে হচ্ছে আমার একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট দিলাম ওখানে, রাইট? যে আমি একটা ওখানে গ্রেডিয়েন্ট আছে কি না, একদম ফোর্স ছিল না, সেখান থেকে ফোর্স দিলাম, তার জন্য যেটা হলো ফ্লো এর রেসপেক্টে সেটা হয়ে গেল আমাদের ত্বরণটা বাড়লো বা কমলো, যাই কিছুই হোক সেটা ফ্লো হলো। সেখানে রেজিস্ট্যান্সটা হচ্ছে মাস, এমটা হচ্ছে মাস। তো তোমরা যদি দেখো, আমি অন্তত পক্ষে এতদিন সায়েন্টিস্টের চাকরি করে বুঝেছি যে মোটামুটি বিজ্ঞানের মোটামুটি সব ইকুয়েশন গুলো এই রুলসটা ফলো করে। কি রুলসটা ফলো করে? কোন কিছুর একটা চাহিদা থাকলে ঠিক আছে সেই জিনিসটা ট্রান্সফার হবে এবং তার মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকবে। ঠিক? স্যার একটা প্রশ্ন করতে পারি? একদম। স্যার চাহিদা আগে না আগ্রহ আগে? তোমার প্রশ্নটা খুব ভ্যালিড। ওইটা আমি সবার একটু শেষের দিকে উত্তর দিই, ঠিক আছে? আমি একটু শেষের দিকে উত্তর দেব। মোটামুটি এটা জেনে রাখো, আপাতত আমি চাহিদা বলে বলছি, কারণ আমাদের জীবনও হচ্ছে অনেকটা চাহিদা নির্ভর, ঠিক আছে? তো আগ্রহের ব্যাপারটা একটু পরে বলছি। হ্যাঁ, তো তাহলে আমাদের জীবনে মোটামুটি এরকম হয়ে গেল যে আমাদের কিছু যদি চাহিদা থাকে তাহলে সেই জিনিসটা পূরণ হওয়ার জন্য হতে পারে, ঠিক আছে, সেইটা ট্রান্সফার হবে। হ্যাঁ, সেটা জ্ঞানের ট্রান্সফার হোক, ভক্তির ট্রান্সফার হোক, বা টাকা পয়সারও ট্রান্সফার হোক, তাই তো? চাকরি বাকরিরও ট্রান্সফার হোক, যা কিছুই হোক, কিন্তু সেখানে একটা রেজিস্ট্যান্সও থাকবে। ঠিক? তো বিজ্ঞানে মানে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ মোটামুটি সব অলমোস্ট সব ইকুয়েশনের মধ্যে এই কনসেপ্টটা আছে। তোমরা সবাই যদি এই কনসেপ্টটা নিয়ে যে কোনো ইকুয়েশনকে দেখো তাহলে ইকুয়েশনটা তোমাদের কাছে জীবনের মতো সরল হয়ে যাবে। যখনই কোনো ইকুয়েশনের সামনে আসছ, হ্যাঁ নিশ্চয় বলো। বলছিলাম যে মামতি যেটা আমার যেটা মনে হয় যে চাহিদা থাকলেই তো মানুষের আগ্রহটা বাড়বে, চাহিদার সঙ্গে আগ্রহ তো একটা সমানুপাতিক সম্পর্ক, মানে মানুষের চাহিদা থাকলে তো সেটা পড়ার প্রতি বা কোনো কিছু করার প্রতি তার আগ্রহ বাড়বে। ওটা তুমি ধরে নাও আপাতত যে চাহিদা মানেই আগ্রহ, ওই ধরেই চলো, পরে যেটুকু ডিফারেন্স আছে সেটা নিয়ে কথা বলবো পরে, ঠিক আছে? চাহিদা মানেই অ্যাকচুয়ালি আগ্রহ, ইচ্ছে। চাহিদাও ছেড়ে দাও, আগ্রহ ছেড়ে দাও, ইচ্ছে, তাই তো? তো কিছু ইচ্ছে করতে হয়, তাই তো? এবারে তাহলে ইচ্ছে হলো, ইচ্ছে হলে যে জিনিসটা পাওয়ার কথা সেই পাওয়াটাও হবে, কিন্তু তার মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকবে, তাই তো? এটুকু পরিষ্কার? এইবারে ভাবো যে আমাদের হিন্দু ধর্মে এত কেন দেবদেবী,
ঠাকুর কি বলছেন, কলমি শাকের একটা ডগা ধরলেই কি কে বলতে পারবে? একটা ডগা ধরলে পুরো পুকুরে কলমি শাক উঠে আসবে, তাই তো? তো তাহলে এত দেব দেবী কেন? এত দেবী হচ্ছে ওই ইকুয়েশনের মতোই, সব ইকুয়েশন গুলো ওই একটা ভগবানের কাছেই নিয়ে যান, কিন্তু ডিফারেন্ট ফর্মে। তাই তো আমরা আজকে নিউটনের সেকেন্ড ল বলতে গিয়ে বলছি যে এখানে ফোর্স ব্যালেন্স করছি বেসিক্যালি, অন্য জায়গায় এনার্জি ব্যালেন্স হবে, অন্য জায়গায় মাস ব্যালেন্স হবে, অন্য জায়গায় পটেনশিয়াল ব্যালেন্স হবে। তো এগুলো ডিফারেন্ট ফর্ম অফ ইকুয়েশন, যেমন হয় ডিফারেন্ট ফর্ম অফ দ্য সুপ্রিম পাওয়ার। তো আমরা হিন্দুরা অনেক চালাক লোক, চালাক এই কারণে আমরা হচ্ছে মোটামুটি সব ইকুয়েশনের জন্য আলাদা আলাদা ভগবানকে বানিয়ে রেখেছি, তাই তো? কিরকম কালী মাতা মানে বলি হতে হবে তোমরা বোধ হয় দেখো না আজকাল, রাধা কৃষ্ণ মানে মাখন হতে হবে, শিব হল কি হতে হবে, দুধ হতে হবে, আর কি কি হতে হবে, এই বেলপাতা হতে হবে, তাই না? তো ইকুয়েশন আলাদা আলাদা, কিন্তু মজার হচ্ছে সব ইকুয়েশন গুলোর মানে একই, আর ওই একই সুপ্রিম পাওয়ারকে রেফার করে, কিন্তু আলাদা ইকুয়েশন করে রেখেছি যাতে আমার যে ইকুয়েশনটা যখন দরকার সেই ইকুয়েশনটা অ্যাপ্লাই করব। খুব যুক্তিযুক্ত মনে হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ স্যার, সত্যি কথা কেউ বলুক যে কার মনে হচ্ছে না যুক্তিযুক্ত একদম, আমি তার সঙ্গে একটু বেশি আড্ডা দেব। তো তার মানে মোটামুটি ধরে নিচ্ছে সবার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে, তাই তো? এইবার একটা কথা বলি, তো আমরা আমাদের ভাষা শিখেছি, তো মাকে জড়িয়ে ধরতে গেলে জড়ানোর ভাবটার ভাষা হয়, মাকে SMS করে লেখা যায় মা তোমাকে জড়িয়ে ধরলাম, হয় না? তো বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং ও সেরকম, যদি যতক্ষণ না তোমাদের ব্রেনের মধ্যে সেই ভাবনাটা অনুভূতি আসছে, বিজ্ঞানের এবং ইঞ্জিনিয়ারিং এর অনুভূতিটা না আসছে, ততক্ষণ তার ভাষা হয় না। আমরা শুধু ইকুয়েশন লিখলাম মানে সেই অনুভূতির ভাষা, কিন্তু অনুভূতিই নেই তো ভাষা কি লিখবে? আমরা কি করি যে যখন সত্যি মা দূরে আছে, মাকে হাক দিতে পাচ্ছি না, এত জড়িয়ে ধরতে পাচ্ছি না, মাকে বড় ধরে এইটুকু লিখি যে মা মিস ইউ, তাই তো? তো ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সেও এইরকম, আমরা যখন ফিল না করে করি বা কাউকে বোঝাতে গেলে কিছু লিখে দেখাতে গেলে তখন ওই ইকুয়েশনটা লিখি, কারণ ইকুয়েশনটা দিয়ে অন্যকে বোঝানোর জন্য যে আমি কি ফিলিংটা বললাম, কার কার কাছে এই কথাটা গ্রহণযোগ্য হলো?
লিখে কি সেই অনুভূতিটা প্রকাশ করা যায় যেটা সামনে থাকলে প্রকাশ করা যায় বা অবভিয়াসলি যায় না তো সেই কারণেই কোয়ান্টাম মেকানিক্স আসছে ভিজিক্যাল টু আইআর মানে ওটা ওই হাত দেওয়ার অনুভূতিটাকে বলে দিলাম আই মিস ইউ সেটা দিয়ে খানিকটা তো গল্প হয়ে গেল বাকিটা বাকিটার জন্য কোয়ান্টাম মেকানিক্স আছে সেটা আমি একটু পরে বলবো ঠিক আছে তো মোটামুটি বিজ্ঞানে বা ইঞ্জিনিয়ারিং এর জন্য ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা যা কিছু লিখি আমাদের সত্যিকারের ভিতরে যে বিজ্ঞানটাকে অনুভূতি দিয়ে শিখতে পেরেছি সেটার একটা ভাষা হলো ইকুয়েশন সেটার একটা ভাষা হলো ইকুয়েশন তার মানে আমরা আগে কি শিখব অনুভূতি ভাষা নয় ঠিক তো আমরা ছোট থেকে যখন মা বলতেও শিখি বা শিখি না যখন ভাষা শিখি বা শিখি না তখন থেকে আমাদের মায়ের প্রতি ভালোবাসার অনুভূতি থাকে অনুভূতি আগে পরে আসে ভাষা তো আজকে থেকে কে কে প্রতিজ্ঞা করবে যে আগে ইকুয়েশন শিখবে না আগে ভাবনাটাকে ভাববে বুঝবে অনুভূতি দিয়ে বুঝবে তারপরে বুঝবে যে ইকুয়েশনটা সেটার একটা ভাষা যাতে করে এই ভাষাটা দিয়ে অন্য কাউকেও বোঝা যায় আমার কি অনুভূতি বিজ্ঞানের এই এই প্রবলেমটার অনুভূতি কি হ্যাঁ তার মানে আমরা যতক্ষণ অনুভূতিটাকে বুঝতে পারবো ততক্ষণ আমরা ইকুয়েশনটা বুঝতে পারবো না এক্স্যাক্টলি তাই ইকুয়েশনটা তো মুখস্থ করার মতো হয়ে যায় না তো ইকুয়েশনটা আগে নয় আগে অনুভূতি দিয়ে বোঝো বুঝলে দেখবে ইকুয়েশনটা খুব সহজ হয়ে যায় আগে অনুভূতি আসবে তারপরে তার ভাষা আসবে কে কে আমার সঙ্গে একটু তর্ক করতে চায় ভালো লাগবে তর্ক করলে কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ তর্ক করতে পারো যখন কোন একটা বড় ইকুয়েশন আমাদের টিচাররা বোঝায় আমরা তখন বুঝে যাব পরে সব বন্ধুদেরকে বোঝাতেও পারি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু 2 বছর পরে তো হয়তো খুব বড় ইকুয়েশন সেটা ভুলেই গেলাম তাহলে যদি ধরো তুমি কিছুদিন চায়নাতে ছিলে কোনো একটা লোকাল জায়গায় থেকে এসছো তাদের একটা লোকাল ভাষা আছে সেই লোকাল ভাষায় কথা বলে এসছো 5 বছর পরে ভুলে যেতেই পারো কিন্তু সেই ভাষাতে যে কথাটা তুমি যে অনুভূতিটা কাউকে বোঝাতে চেয়েছিলে সেই অনুভূতিটা তো তোমার মধ্যে থাকবে তাই নাই কি স্যার স্যার হ্যাঁ বলো 5 বছর পর যখন ভুলে যাব তাকে যদি অনুভূতিটা আমার ভিতরে আছে কিন্তু বোঝাতে পারলাম না তাহলে এখানে কি ঠিকঠাক হলো মানে তাকে বোঝাতে পারছি না ভিতরে আমার অনুভূতিটা আছে হ্যাঁ তো তার মানে আবার সেই ইকুয়েশনটা দেখো আবার সেই ভাষাটাকে আবার দেখো যে ওই ভাষাটা কি ছিল ভাষাটা আবার যদি শিখতে হয় আরেকবার শিখে নাও স্যার অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক বড় বড় ম্যাথ যেটা আমরা খুব শর্টে হচ্ছে কোনো ইকুয়েশনের দ্বারা হচ্ছে খুব সহজেই প্রকাশ করে ফেলতে পারি তো সেখানে যদি স্যার আমরা যদি বলি যে আমরা অনুভূতি দিয়ে তারপরে হচ্ছে সেটাকে ইকুয়েশন করে বের করব তো সেখানে আমাদের অনেক টাইম লোয়েস্ট হয়ে যায় তাহলে সেখানে ইকুয়েশনটি বেশি ইম্পর্টেন্ট দেখো একটা জিনিস হচ্ছে টাইম এই নিয়ে খুব 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 ভালো প্রশ্ন খুবই ভালো প্রশ্ন আমার মনে হয় সবাই মন দিয়ে আমার উত্তরটাও শুনবে এবারে এই প্রশ্নে তো এইখানে টাইম কিসের জন্য লাগবে তোমার শেখার জন্য না মার্কস বাড়ানোর জন্য
অবভিয়াসলি শেখার জন্য, কিন্তু সেই তারপরে সেই শেখাটাকে ইনপুট, সেই ইনপুটটাকে তো আমাদের আউটপুট করতে হবে কোনো কম্পারেটিভ এক্সাম বা কোনো হচ্ছে এক্সামের মাধ্যমে। তো অবশ্যই সেটা শিখে করে আমরা যখন আউটপুট করতে যাব, তো সেখানে তো আমাদের শর্ট ইকুয়েশনটা বা শর্ট এটাই কাজে লাগবে। হ্যাঁ, তো দেখো আমি যেটা বলতে চাইছি এইটা, আমি এই এই প্রসঙ্গ আবার এর পরের প্রসঙ্গেই যাব আমি, যে কিভাবে ওই জিনিসটাকে শর্ট করা যায়, যে কিভাবে ওই টাইমটাকে সেভ করা যায়, সেটার প্রসঙ্গেও আমি আসব। এই 2-1 মিনিটের মধ্যেই আসব, এই ব্যাপারটা কমপ্লিট হয়ে গেলেই 2-1 মিনিটের মধ্যে আসব। মোটামুটি আমাদের জীবনের উদ্দেশ্য শেখা। আজকের দিনে তোমরা ভেবো না যে হ্যাঁ পলাশ দা এরকম জায়গায় চলে গেছে বলে আজকে বলছে এরকম কথা বা এই ব্যাপার, যদি পাশই না করতো তাহলে কি হতো, পাশ না পেলে, ফার্স্ট ক্লাস না পেলে কি হতো, সেটা একটা ব্যাপার সত্যি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার সত্যিকারের ব্যাপারটা যদি কখনো বলতে হয় সেটা আমি একটু পরে বলবো, কিন্তু এইটুকু বলবো যে এর পরের প্রসঙ্গে যে জায়গাটা আসছি সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। আমি একটু নিজের উপরেই গর্ব করে বলছি এরকম, যে আমার একটা ভালো অভ্যাস ছিল, মানে এখনো আছে, আমার জীবনে ছোটবেলা থেকে যত টিচার এসেছেন মোটামুটি তাদের মানে যাদেরকে আমার খুব পছন্দ হয়েছিল তাদের সবাইয়েরই, অলমোস্ট সবাইয়ের কিছু না কিছু মূল বক্তব্য আমার মনে থাকে, মানে কিছু জ্ঞানের কথা বেসিক্যালি। আর ওই জ্ঞানের কথাগুলো আমার জীবনের জন্য সিঁড়ির মতো হয়েছিল, যে ওই কথাটাই মনে রেখেছি এবং আমি সারা জীবনের কথাটা মনে রাখি। তো ওই রকম ভাবে কনসেন্ট্রেশন নিয়ে যখন আমি বলতে যাব, তোমরা মানে এই যতক্ষণ আমি আড্ডাটা মারছি ততক্ষণ নতুন যা যা জিনিস শুনলে তার মধ্যে কতটা কি নিজের জীবনে মনে রাখতে পারবে আমি জানি না, বাট একটা জিনিস হচ্ছে এটা যে কেউ আমরা যদি কোনো কিছুই মনে রাখতে চাই তাহলে সারা জীবন মনে থাকবে, আর যে জিনিসটা মনে রাখতে চাইব না সেটা আমরা ভুলে যাই। আমি আমি বেট করছি তোমাদের সকলের সঙ্গে, তোমরা কোনো একটা জিনিস মনে রাখবে না ভাবো, আর কোনো একটা জিনিস মনে রাখবে ভাবো, 10 বছর পরে দেখবে সেটা তবুও মনে আছে, মানে যেটা মনে রাখতে চেয়েছো 10 বছর কেন, জীবনের শেষ মুহূর্তে। কারণ আমাদের একটা কথা বলবো, হ্যাঁ স্যার, যখন আমরা পরীক্ষার সময় কোনো একটা ওয়ার কোনো কিছু সেটা মনে রাখতে চাই, কিন্তু পরীক্ষার পরীক্ষার সময় গেলে সেটা মনে থাকে না কেন? তাহলে সেটা তো মনে রাখতে চাই, অনেকবার লিখে রাখি, কিন্তু অনেক সময় হয় যেটা সেটা মনে থাকে না, ওটা মনে রাখার মানে এটা কি জানো বলে পদ্ধতিটা ভুল, ওই কারণে মনে থাকে না। ওই পদ্ধতির জায়গাটাই আসছি আমি এবারে। তো পদ্ধতির জায়গাটা মোটামুটি এরকম, আমাদের মন না পেন্ডুলামের মতো, ওই ঘড়ির এদিক থেকে ওদিক টিক 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 করে এরকম দুলতে থাকে মন, ঠিক আছে? আর তাহলে কনসেন্ট্রেশন কি? ধরো একটা তোমাদের সামনের একটা দেওয়াল ধরে নাও, ওই দেওয়ালে একটা ছোট্ট ফুটো আছে, আর মন হচ্ছে তোমাদের হাতের একটা টর্চ লাইট, দেওয়ালের এদিক থেকে আর ওদিক ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, এদিক আর ওদিক, এদিক আর ওদিক, ওই ফুটোর উপর দিয়ে যায় কখনো কখনো,
কিন্তু ওখানে দাঁড়ায় না। ঠিক আছে, তো যখনই মনটাকে ওই ফুটোর উপরেই রাখতে পারবে, ফুটোর ভিতর দিয়ে পাস হয়ে গেল, হয়ে গেল তো, লাইটটা পাস হলো তো ওই গর্তটার মধ্যে দিয়ে, ওই লাইটে এই গর্ত ঠিক ওপারে একটা আয়না আছে, যেটা তোমার অবচেতন মন। তো মনটাকে দোদুল্যমান মনটাকে একটা জায়গায় যখনই তুমি বেঁধে বাঁধতে পারবে, তখন ওই অবচেতন মনও তোমাকে রিফ্লেক্ট ব্যাক করবে, করে তোমার মধ্যে যা কিছু জানবার ওই সময়টুকুর মধ্যে তুমি পারফেক্টলি মনে রাখবে এবং সেটা একদম পারফেক্টলি বুঝে যাবে। শুধু মনটাকে সঠিকভাবে ওই টর্চ লাইটটাকে সঠিকভাবে ওই গর্তের মধ্যে স্থির করাতে হবে। যদি দরকার হয় সারাদিনে 8 ঘন্টা পড়লেও কিছু হবে না, যদি 8 মিনিটে হয় সেটা 8 মিনিটেই মন যদি ওখানে পড়ে কাজ হয়ে গেল। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে আপনি যেহেতু চেতন মনের কথাটা আনলেন, তাহলে আমি বলছিলাম যে সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ড বলে আমাদের ব্রেনে তো দুটো পার্ট আছে, তো এবার হচ্ছে আপনাকে একটা কোশ্চেন করবো যে আমাদের ক্ষেত্রে কোনটা বেশি অ্যাক্টিভ বা শক্তিশালী, সাবকনসিয়াস মাইন্ড না কনসিয়াস মাইন্ড? অবভিয়াসলি সাবকনসিয়াস, স্যার এটা সেই কারণে আমরা কনসিয়াস মাইন্ডটা কি হয় যে আমরা একটা কথা মানে স্পিরিচুয়াল গুরুরা বেশি করে বলেন যে আমরা আমাদের কনসিয়াসনেস জাগাতে হবে, মানে বোঝায় যে কনসিয়াসনেসটাকে সাবকনসিয়াসে ডমিনেটেড হতে হবে। ঠিক আছে, যে আমাদের কনসেন্ট্রেশনটা আরো বাড়াতে হবে। কে কে নাগরদোড়া চলতে চড়তে ভালোবাসে? স্যার ভালোবাসি। বা ধরো কেউ হচ্ছে বাইক চড়তে খুব ভালোবাসে, খুব স্পিডে যেতে ভালোবাসে, তার কার কার কি রকম জীবনে থ্রিলিং এর অভিজ্ঞতা আছে? বা চাও ধরো কেউ প্যারাশুট দিয়ে আকাশ থেকে পড়ছো নিচে, কার কার ইচ্ছে আছে? স্যার আমার স্কাই ডাইভিং এর শখ। হ্যাঁ এক্স্যাক্টলি। তো মানুষ আমরা না, কে কে তোমরা সবাই জানো তোমাদের নিজেদের মধ্যে একটা করে স্পেশাল ব্যাপার আছে যেটা তোমরা এনজয় করো, খুব ভয় পেয়ে পেয়ে এনজয় করো, ভিতরে খুব ভয় আছে কিন্তু ওই ভয় দিয়ে ও খুব ভয়ের যাচ্ছে তবুও সেটাই এনজয় করো, ওটা একটা স্পেশাল ব্যাপার আছে সবার মধ্যে, ওটা থাকে। ধরো কারোর এক্সাম্পল দেওয়ার জন্য আমি বললাম কেউ ওই প্যারাশুট দিয়ে আকাশ দিয়ে ঝাঁপ দিল, তার খুব ভয় লাগছে কিন্তু ওই ভয়টা এনজয় করো। ঠিক, তো ওইটা কেন এনজয় করে জানো? ওটা এনজয় এই জন্য করে যে আমরা তো একদম কনসাস থাকি বলে। তার মানে কি আমাদের ওই টর্চ লাইটের লাইটটা ওই ফুটোতেই আছে, আমরা কমপ্লিটলি কনসাস, ওটাই আমরা সব থেকে বেশি এনজয় করি, তাই তো? তার মানে লাইটটাকে ঠিক ওই গর্তের মধ্যে দিয়ে যে যত বেশি যাওয়াতে পারবে সে তত বেশি জীবনের আনন্দ পাবে। কেন আনন্দ পাবে? কারণ আমরা মানুষ, আমরা শুধুমাত্রই জ্ঞানের পিপাসী। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেখবে আমরা শুধুই চাই আরো জানতে, আরো জানতে, আরো জানতে। সেই জায়গায় আমাদের ওই কনসেন্ট্রেশনটুকুই বাড়াতে হয়, যে কনসেন্ট্রেশনটা বাড়ালে কি হবে,
আমরা অনেক তাড়াতাড়ি পিক আপ করবো, যত দোদুল্যমান ওই টর্চটাকে আমাদের মনটাকে একটা জায়গায় ফিক্স করে দেবো তত আমরা তাড়াতাড়ি পিক আপ করবো। তো এবার আমি যদি বলি যে এটা খুব কঠিন, কি কি ব্যাপার, তোমরা মোটামুটি জানো কতটা সহজ না কতটা কঠিন? স্যার স্যার বলছিলাম যে আপনি বললেন সাবকনসিয়াস মাইন্ডটা বেশি শক্তিশালী, তো সাবকনসিয়াস মাইন্ডটা তো মূলত আমাদের, আমরা যখন ঘুমোতে যাই বা হচ্ছে কখন আমরা বিশ্রাম নিতে যাই তখন বেশি শক্তিশালী হয়ে ওঠে সাবকনসিয়াস মাইন্ডটা। এক্স্যাক্টলি। হ্যাঁ, তাই জন্য তাহলে আমরা যখন হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে বা ঘুম থেকে উঠে, মানে সায়েন্টিস্টরা যেটা বলেন যে ঘুমোতে যাওয়ার আগে বা ঘুম থেকে উঠে আমরা যেটা হচ্ছে সবচেয়ে পজিটিভ কিছু চিন্তা থিঙ্ক করতে বলেন, পজিটিভ কিছু চিন্তা ভাবনা করতে বলেন, সেটা হচ্ছে তখন, কারণ ঘুমোনোর পরে বা ঘুমোতে যাওয়ার সাবকনসিয়াস মাইন্ডটা সব থেকে বেশি হচ্ছে অ্যাক্টিভ থাকে, ও সারাক্ষণ অ্যাক্টিভ থাকে। তো সেটা যখন হচ্ছে তারপরে ওটা যখন কনসাস মাইন্ডে ট্রান্সফার করে দেয় তখন নাকি হিউজ পরিমাণে এনার্জি আমাদের শরীরের মধ্যে গেইন হয়, মানে হচ্ছে অর্জিত হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা 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 বৈজ্ঞানিক ব্যাপার অনেক অ্যাডভান্স, কিন্তু মোটামুটি আমি ওই ওই ম্যাটারটাতে বেশি আর কথা বলতে চাইছি না, এই কারণে মানে আমরা ওই মূল বিষয়টা থেকে একটু এড়িয়ে যাব। তো মোটামুটি এইটুকু জানে যে সাবকনসিয়াস মাইন্ডটা বেসিক্যালি ও আমরা যেটা দেখছি করছি যা কিছু করছি তার পিছনে ও বেশি করে কাজ করছে, যেটার জন্য আমাদের মনের মধ্যে ভয়, মনের মধ্যে সন্দেহ, মনের মধ্যে যা কিছু হাবিজাবি আসে সব আসে। বাবু আমি লাস্ট টকটাতেও বলেছিলাম যে যখন লাস্ট টাইম ডিসকাস করছিলাম যে অন্য কোনো অ্যানিমালরা এত ওদের জীবনে এত স্ট্রেস নেই কেন, কারণ ওরা আমাদের মতো বুদ্ধিমান নয় বলে, আমরা বুদ্ধিমান বলে আমাদের স্ট্রেসটা আমরা অনেক বেশি কল্পনা করতে পারি বলে আমাদের জীবনের টেনশনটা বেশি। কল্পনা যদি আমরা এই মুহূর্তে না করতে পারতাম যে কালকে এক্স্যাক্টলি কি হতে যাবে, যদি এই ভাবনাটা না থাকতো তাহলে আমাদের টেনশন থাকতো না। ঠিক তো? তো ওই জন্য কি হয় যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা হিউম্যান বিইং এর জন্য থাকে, ওইটা সাবকনসিয়াস থেকে কনসিয়াসনেসে কনভার্ট করাটা একটা টেকনিক, সেটা নিয়ে সেটাও আবার অনেক বড় ব্যাপার আছে, অনেক অনেক ব্যাপার। তো আমরা তাহলে মোটামুটি কোন জায়গায় এলাম, বল থেকে শুরু করলাম, ঠিক আছে, মোটামুটি মনের কাছে এলাম, কি যে 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 বলগুলো আমাদের মনকে কন্ট্রোল করে, মনও আছে বলও আছে, সেই বলগুলো দিয়ে মনটাকে কন্ট্রোল করাতে হবে, তবেই মনোবলটা আসবে। আমাদের কাছে যা যা শক্তি আছে সেই শক্তিগুলো দিয়ে যদি মনটাকে কন্ট্রোল করা যায়, ফোকাস করা যায় ওই ঠিক গর্তের মধ্যে, তবেই আমরা খুব তাড়াতাড়ি অনেক কিছু শিখে যাব, তবেই আমাদের মনোবল বাড়বে। কারোর কোনো সন্দেহ বা প্রশ্ন? হ্যাঁ, আপনি বললেন যে মানে টর্চের লাইট যখন ফেলা হয় মানে ওখানে ফেললে তখন আমরা তাড়াতাড়ি বেশি শিখতে পারবো ওটাকে, একজন সারাদিন ধরে পড়ে মানে ফোকাস দিয়ে যদি আর একজন কিছুক্ষণ পড়লে তো তার হয়ে যায়, মানে সেটা সম্পর্কে যথেষ্ট জানা হয়ে যায়। তো সাধারণ ভাবে এটা বলা হয় যে নাকি তাকে মানে ব্রেনের ক্যাপাসিটিটা ঠিক নেই, কিন্তু ব্রেন তো সবাইকার একই, মানে নিউরনটা সবাইকার একই থাকে, তো বলা হয় যে কেউ বেশি মানে কেউ কম বুঝতে পারে কেউ বেশি বুঝতে পারে, মানে যে সারাদিন ধরে পড়লো তার কি ফোকাসটা ঠিক নেই, মানে নাকি সে মানে তার মধ্যে সে ক্যাপাসিটিটা ফোকাসটা ঠিক নেই, অ্যাবসলিউটলি তার ফোকাসটা ঠিক নেই। ব্রেন মোর অর লেস এজ ওয়াইজ যতটা ডেভেলপড হয় ততটুকু ডেভেলপড হয়ে যায়, মোর অর লেস একটু কম বেশি হতেই পারে, ঠিক আছে, কিন্তু ডেভেলপড হয়ে যায়।
সেটা ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু অনেক ব্যাপার এর উপরে নির্ভর করে কিন্তু মোর অর লেস ধরে নাও তোমাদের সবাইয়ের ক্যাপাবিলিটি সেম এবং ইমাজিন করো সবাইয়ের ক্যাপাবিলিটি এইরকম হতে পারে যে বেসিক্যালি সেম এইরকম যে তোমাদের ক্যাপাবিলিটি ইজ অ্যাজ গুড অ্যাজ এ কমপ্লিট গড তাহলে এই কথাটা কেন বলা হয় কারণ আমাদের ক্যাপাবিলিটি সবাইয়ের ক্যাপাবিলিটি সমান এবং সেই সুপ্রিম পাওয়ারের মতোই আমাদের ক্যাপাবিলিটি ঠিক আছে কিন্তু বলো তাহলে সবাই আলাদা আলাদা বিষয়ে পারদর্শী হয় মানে এখানে কি এমন লজিকটা পাচ্ছি এটা বুঝতে পারছি এখানে একটা সাইকোলজির ব্যাপারে চলে যায় একটু সাইকোলজিক্যাল ব্যাপার চলে যায় তো ওই জায়গাটা এরকম হয় মোটামুটি যে যার যেটাতে একটু ইন্টারেস্ট বেশি সেই দিকে সে চলে যায় সেটা খানিকটা জিনোমিক হয় অনেক রকম ফ্যাক্টর কাজ করে কিন্তু কেউ কেউ খুব ভালো দার্শনিক হতে পারেন খুব ভালো হিস্টোরিয়ান হতে পারেন খুব ভালো সায়েন্টিস্ট হতে পারেন খুব ভালো লয়ারও হতে পারেন যা কিছু হোক খুব ভালোই হতে পারেন যে যত কনসেন্ট্রেট করবে যা কিছু হতে চাও তোমরা হতে পারবে যদি কনসেন্ট্রেশনটা একদম পারফেক্ট হয় স্যার বলছিলাম যে আপনি কনসেন্ট্রেশনের কথা বলছেন আমরা তো সব পড়ার সময় কনসেন্ট্রেশন নিয়ে পড়াশোনা পড়ার চেষ্টা করি অনেক সময় হয় যে হ্যাঁ পড়লাম পরীক্ষার সময় পড়লাম মোটামুটি লিখে দিলাম তারপর যখন আবার মনে করার চেষ্টা করি তখন আর মনে করতে পারি না মানে ওটা তো ওই সময় কনসেন্ট্রেট পড়েছিলাম কিন্তু তাহলে পরে কেন আবার দেখো আমি যখন মিশনে ছিলাম আমাদের একটা দাদা বলতেন যে জীবনে কোন বইয়ের পৃষ্ঠা দ্বিতীয়বার পড়বার সময়ের সুযোগ রাখবি না কিরকম ব্যাপারটা একবার ওই পৃষ্ঠাটা যখন উল্টে ফেলেছি আর দ্বিতীয়বার পড়বার বা উল্টে দেখবার মতো আর সময় জীবনে নেই যতক্ষণ না ওই পৃষ্ঠাটা পুরোটা বুঝছো ততক্ষণ উল্টেও না আর যদি উল্টে ফেলো তাহলে আবার ঘুরে দেখবার মতো জীবনে সময় নেই হ্যাঁ কখনো খুব এমার্জেন্সিতে দেখতে হতে পারে কিন্তু ওই সময়টা নেই সো ধরে নাও যে আর দ্বিতীয়বার উল্টাবে না ওই পেজটা তেমন ভাবেই শেখো তাহলে এটা তেমন ভাবে শেখার জন্য আমাদের কনসেন্ট্রেশনটাকে বাড়ানোর জন্য আমরা কি মানে কি রকম ভাবে কি পদ্ধতি ব্যবহার করব হ্যাঁ ওইটা একটা খুব ভালো কথা এইবার তো আমি গরুর রচনা লিখব আর একটা কোশ্চেন ছিল গরুর রচনা জানো তো হ্যাঁ স্যার যাই কিছু পড়ুক আমি গিয়ে গরুর রচনায় চলে আসব যা কিছু রচনা লিখতে দেওয়া হোক আমি তো গরুর রচনায় পড়ে আসছি আমি গরুর রচনায় চলে আসব তো কনসেন্ট্রেশন বাড়ানোর উপায় হচ্ছে লাস্ট টাইমেও বলেছিলাম ধ্যান কর মাথার মলিনতা সব গুছিয়ে দাও শূন্য করে দাও মনে যা কিছু ভাবনা ধারা সব কিছু আছে এক বলছিলেন আপনি বললেন যে তার কনসেন্ট্রেশন থেকে দেখি যে পরীক্ষার আগের মুহূর্তে আগের কয়েকদিন বা সেই সময়টাই আমাদের কনসেন্ট্রেশন লেভেলটা প্রচুর হাই হয়ে যায় অটোমেটিক্যালি হয়ে যায় সেই জন্য আমরা যা কিছু পড়া করি মনে থাকে কিন্তু অন্য সময় এটা হয় না তাহলে মানে যে ধ্যান করার ব্যাপারটা আপনি যেটা বলছেন সেটা তো অবশ্যই মানে তখন তো আমরা এটা করি না কিন্তু অটোমেটিক্যালি হাই হয়ে যায় পরীক্ষার সময় কোন বন্ধু ফোন আসলে এই ফোন ধরবোই না ছেড়ে দে হয় কি হয় না মন থেকে ওইটাকেও ছেড়ে দিয়েছো এটার মানেই তো ধ্যান তুমি কনসেন্ট্রেশনের দিকে এগোচ্ছ
পরীক্ষা ভয় আছে না? তার মানে কি যে তুমি তোমার জীবন থেকে মন থেকে কিছু ছেড়ে দেওয়ার চেষ্টা করছো, ছেড়ে দিচ্ছ, সেই জন্য কনসেন্ট্রেশন বাড়ছে। তো যদি সেই রকম ভাবে দৈনন্দিন জীবনে করতে পারো যে আমি প্রতিদিনই মন থেকে অনেক কিছুই মুছে দিলাম, তাহলে প্রতিদিন ওই কনসেন্ট্রেশন চলে আসবে। যেভাবে ঠিক পরীক্ষার কদিন আগে হয় সেরকম যদি প্রতিদিন করতে যাও প্রতিদিন চলে আসবে। স্যার আপনি বললেন যখন ধ্যান করার সময় মানে সবকিছু মন থেকে মুছে ফেলতে একদম শূন্য, তাহলে মানে এটা যখন যখন ধ্যান করতে যাই মনের মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা আসে, মানে সেই ক্যামেরা কিভাবে এই শূন্য হতে যাব, মানে শূন্য হব কি করে? ওটা ওটা ওইটাই একটা সাধনা। একদিনে তো ওই জায়গাটায় পৌঁছাবে না, তবে মোটামুটি ধরো যে যদি পুরো ব্ল্যাকবোর্ডটায় অনেক কিছুই লেখা থাকে তো একটু ভালো, একটু মনটা পরিষ্কার হলো, তাই না? যতটা মুছতে পারবে, যত বেশি মুছতে পারবে তত তাড়াতাড়ি ভালো হবে। তো একেবারে ব্ল্যাকবোর্ডটা যখন এত লেখা সেট থেকে আছে সেটার জায়গায় যতটা মুছতে পারলে, আর এই সাধনাটা করতে 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 মোটামুটি 45 থেকে 48 দিন নাগাদ যদি তোমরা প্রতিদিন এইটা অন্তত 25 থেকে 30 মিনিট করো, দিনে একবার যদি হয় 25 মিনিট অন্তত যদি করো, তাহলে মোটামুটি 45 দিনে বুঝতে পারবে অলমোস্ট ব্ল্যাকবোর্ডটা খালি হয়ে এসছে। সব ওই সময়তেই আসে বেশি করে, আর ওরকম দু তিন দিন আসতে দাও, তার পরের দিনও আসবে, তার পরের দিনও আসবে, আস্তে আস্তে তোমার মাথায় এমনি বোর হয়ে যাবে, বাবা প্রতিদিন একই চিন্তা করছি, চিন্তাটা আর করবেই না। না স্যার ওরকম করতে করতে মনে হয় ওই ধ্যান করতে বসলেই যদি ওরকম হবে তাহলে ধ্যান করতে বসেই লাভ নেই। না 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 না, ওরকম নয়, প্রতিদিন বসো, প্রতিদিন ওই ভাবনাটাই আসুক, প্রতিদিন ওই টেনশন গুলোই আসুক, কতদিন ওই টেনশন গুলো আসে দেখো না, কিছুদিন পরে দেখবো ওই টেনশন গুলো প্রতিদিনই আসে বাবা, ওইটা ভাববই না। স্যার বলছি যে ধ্যান করার মানে সবসময় দিনে সব সময় তো ধ্যান করা যায় না, ওর সময় নির্দিষ্ট একটা টাইম থাকে, মানে টাইমটা যদি আপনি বলে দেন খুব ভালো হতো। টাইমটা খুব ভালো হয় এটা সকালবেলা মোটামুটি ব্রাশ টাশ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চাটা খেলে খেলে খেয়ে বসে যাও, মানে একদম সূর্য ওঠার সময়টা, ওইটা সব থেকে ভালো। আর তারপরের ভালো সময় হচ্ছে সূর্য ডোবার সময়, স্যার কতটা সময় ধরে ধ্যানটা করা উচিত? এটা অনেকখানি সাইন্টিফিক ব্যাপার, তবে মোটামুটি যেটুকু সাজেস্ট করা হয়, যেটুকু আমিও রিয়েলাইজ করেছি সেটা হচ্ছে তুমি যদি 15 থেকে 20 মিনিট নিজেকে একটু মনটাকে কন্ট্রোল করে বসতে পারো, তারপরে তোমরা এইরকম যদি 20 মিনিট করে অন্তত প্রতিদিন মাসখানেক বসো, তারপরে দেখবে 20 মিনিটটা কমে 40 মিনিট হয়েছে, উঠতে ইচ্ছা করবে না। কুড়ি মিনিট বসবে বলে ভেবেছো কিন্তু দেখবে 20 মিনিটটা কখন 40 মিনিট হয়ে গেছে, 1 ঘন্টাও হয়ে যেতে পারে, কারণ ওর মধ্যে এত ভালো লাগবে।
স্যার কিছু মনে করবেন না, এখন তো বর্ষাকাল, তো এমন সময় ধরুন আমি ধ্যান করতে যাচ্ছি, তো বর্ষা হঠাৎ চলে এলো, তখন তো মনটা চঞ্চল হয়ে যায়। সেক্ষেত্রে কোন ফর্মুলাটা ইউজ করবো সেটাই বুঝতে পারছি না। যে ফর্মুলা তোমাকে চঞ্চল করেছে ওই ফর্মুলাটাই ইউজ করো। বলো, মেডিটেশন করছি তখন হয়তো মশা কামড়ালো কিংবা কিছু ইনসেক্ট দেখা দিলো, তো তাকে আমি মারবো না, মেডিটেশনই করতে থাকবো। এ মানে বাহ, এটা তো খুব ভালো প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন। এটার উত্তরটা এই রকম, যদি তুমি এই রকম ভেবে নিতে পারো যে ওই মশাটাকে না মেরে আমি তবু মনের দৃঢ়তা নিয়ে মেডিটেশন করে যাচ্ছি, সেটা সব থেকে ভালো। ততক্ষণ সহ্য করো যতক্ষণ না মেরে থাকতে পারো। এটা কঠিন, কিন্তু ততক্ষণ সহ্য করো যতক্ষণ না মেরে থাকতে পারো। দেখো হয়তো ডেঙ্গু হবে না, তার কারণ কি জানো, তোমার মনের মধ্যে ওই দৃঢ়তাটা ওই জায়গায় চলে গেছে যে কামড়টা তুমি করে নিয়ে যেতে পেরেছো। এখানেই তোমার এনার্জি ট্রান্সমিশন এই লেভেলের হয়ে গেছে যে বেসিক্যালি আমাদের সেলে, প্রত্যেকটা সেলে এনার্জি ট্রান্সমিশন হয়, মাস টু এনার্জি ট্রান্সমিশন হয় প্রতি সেকেন্ডে 28 times, প্রতি সেকেন্ডে 28 times। তোমার মন অতক্ষণ যদি ওই ওই কামড়টা সহ্য করতে পারে, তোমার মনে শরীরের মধ্যে এমন একটা অ্যান্টিজেন তৈরি হয়ে গেছে যে ওই ডেঙ্গু কিছুই হবে না। সেইরকম করতে থাকলে ধরুন একটা মশার কামড় সহ্য করলাম, তারপরে আরো একটা মশা এসে বসলো, তারপরে সেটাকেও সহ্য করলাম, তারপরে আরো একটা মশা, পুরো শরীরে তো মশা। ভালো হবে তো, ভালো হবে, কারণ হচ্ছে তুমি সহ্য ক্ষমতা তোমার বেড়ে যাচ্ছে, তোমার মধ্যে অনেক বেশি ভিতরের কেমিস্ট্রি পরিবর্তন হচ্ছে, তুমি জানো না সেটা। ওই কেমিস্ট্রির পরিবর্তন ইজ সামথিং ডিফারেন্ট, অ্যাবসলিউটলি ডিফারেন্ট, একদম অন্য জিনিস। তুমি জানো যে বেনারসে কিছু সাধু আছেন, মানে কিছু স্পেসিফিক টাইপের সাধু আছেন, একজনের যেমন আমি শুনলাম কিছুদিন আগে, উনি সারা জীবন ওনার ধ্যান হচ্ছে এইটা যে ডান হাতটা শুধু এইরকম উঁচু করে সারা জীবন এইরকম উঁচু করে রাখবেন, ঘুমান জেগে থাকুন যা কিছু করুন সারা জীবন এরকম উঁচু করে থাকবেন। এবং উঁচু করে থাকতে গিয়ে তিনি এতদিন 30 বছর হয়ে গেছে সাধনা করছেন, সেই হাতটা পাকারির মতো পাতলা হয়ে গেছে, অন্যান্য হাত পা সব ঠিক আছে, কিন্তু তবু ওই হাত উঁচু করে আছেন, সবার সঙ্গে কথা বলছেন নর্মালি, কত আনন্দ স্ফূর্তিতে কথা বলছেন। তারপরে ওনার শরীরের মধ্যে অনেক কিছু তৈরি হয়ে গেছে ওইটা ওই সাধনাটা করতে গিয়ে। তাহলে স্যার বলছিলাম যে মানে আমি যখন কনসেন্ট্রেশন মানে যখন আমরা হচ্ছে ওই ধ্যানে বসেছিলাম, তাহলে আমাদের তো ওই কনসেন্ট্রেশনটা মশার দিকেই চলে গেল, তাহলে শূন্য মন হলো কি করে? প্রথমে তো মশার দিকে গেল, আর সেই একটু শুধু মশার দিকে যদি একটা মশার দিকেই যদি হচ্ছে কনসেন্ট্রেশনটা থাকে তাহলে ভালো, তাহলে মন থেকে অন্যগুলো তো মুছে গেল, শুধু একটা মশার দিকে আছে, তাই না? মন থেকে অনেক ভাবনা চিন্তা গুলো ছিল মনের মধ্যে, তার মধ্যে থেকে শুধু এখন একটা মশার উপরে মনে হয় ভাবনাটা এলো, এটা অনেক ভালো না? ভালো কি ভালো নয় স্যার? এক্ষেত্রে তো আমাদের সঞ্চার, এক্ষেত্রে মশার প্রতি আমাদের তো ক্রোধ সৃষ্টি হবে না? তুমি সারা দিনে কতদিন ক্রোধ করছো, তারপরে ক্রোধ করছো না করছো জানো? তুমি তো তোমার ইচ্ছের উপরেই চলো।
আমাদের শরীরে যতগুলো কোষ আছে তার তিন গুণ সংখ্যায় হচ্ছে আমাদের শরীরে জার্মস আছে। আমরা সারাদিনে কত জার্মস কে মারি, কত জার্মস কে মারি না, প্রত্যেকে মারি। প্রত্যেকেও মারতে পারি, কাউকে একবার শর্ট কেন, এই তুই এরকম কেন কথা বললি, অনেক জার্মস মরে গেল, বোঝাই গেল না। তোমার ওটা মারার কি দরকার আছে, তাই না? এটা হয় কি আইনটাকে ফেস রাখতে, যদি আমরা ওই সময় কোন একটা ফাঁকা জায়গায় বসি বা কোনো নদীর পাড়ে বসি, কিছুক্ষণ সময় কাটানোর পর যখন বাড়ি ফিরি না, অনেকটা শান্তি লাগে, মানে অনেকটা মনটা ফ্রেশ লাগে, মনে হয় যেন আমার মনে আর কোনো টেনশনই নেই। এটা কে বলছে? স্যার আমি মাম্পি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলছো। হ্যাঁ, তো ওই কথাটাই তো বলছি, সে তুমি নদীর পাড়ে বসো, মন্দিরে বসো, বা শুধু সবুজ ঘাসের উপরে বসো, বা মাঠের ধারে গিয়ে বসো, বা ফসলের ক্ষেতে খেতে গিয়ে বসো, ধানের গাড়ির উপরে গিয়ে বসো, যেখানে বসে মন শান্তি লাগে, মন থেকে সব মুছে দেওয়া যায়, সেইটাই সেইটাই ধ্যান। স্যার আমি একটা কোশ্চেন করতে পারি? নিশ্চয়ই, স্যার এখন কাউকে বলিনি আর কোশ্চেন হবে না। ধরুন কারো একজন কনসেন্ট্রেশন লেভেলটা খুব ভালো, কারো তিনি নিজেকে ভাবেন আমার ইমিউনিটি পাওয়ার খুব, অথচ তিনি করোনার সাথে রিলেটেড, মানে রিলেটেড মানে কি, করোনার এই যে এত অবস্থা খারাপ ছিল ওই সময় উনি অনেকের কাছে গেছেন, কিন্তু উনি নিজে একবার আক্রান্ত হয়েছেন, একবার কি হয়তো আরো বেশি বার, কিন্তু তিনি কোনো ভ্যাকসিন নেননি। আপনি কি সেটাকেও সাপোর্ট করবেন? সেটা তার পার্সোনাল চয়েস বাবা। না পার্সোনাল চয়েস না, মানে আপনি তো বললেন যে এই ধ্যান করার ফলে তার একটা মানসিক জোর বৃদ্ধি পেয়েছে, কিন্তু তা বলে এতটা হতেই পারে, হতেই পারে, এবং সেটাই খুব স্বাভাবিক। মানে যদি তার করোনা হয়েও যায় এবং তার জন্য অন্য সকলেরও করোনা হচ্ছে, সেটা ম্যাটার করছে না। দেখো, এইটা মনুষ্যত্বের ব্যাপার, যে সেই কারণেই আমরা যারা বড় বড় অনেক যোগী আছেন, তারা করোনা কেন, করোনার বাপ হলেও তাদের কিছু হবে না, তবুও তারা কেন ভ্যাকসিনেশন নিয়েছেন, কারণ তারা চাননি যে অন্যকে স্প্রেড করার জন্য। তো এটা মনুষ্যত্বের ব্যাপার, তার তার নিজের ভাবনা যেটুকু কুলিয়েছে তার মাথায় সেইটুকু করেছেন। ঠিক আছে স্যার, বুঝলাম। আর স্যার আর একটা কোশ্চেন আছে, সেটা আপনার অনেক আগে আপনি বলেছেন, তবু কোশ্চেনটা করছি। সাবকনসিয়াস মাইন্ড নিয়ে যখন আপনি বলছিলেন, আমরা যে এই ফাঁকা সময়ে বসে বসে কিছু কল্পনা করি, সেটা কি আমাদের সাবকনসিয়াস মাইন্ড এর কাজ? না, কল্পনা যখন করছো তখন যেটা সাবকনসিয়াস, যেটা কনসিয়াসনেস, ঠিক আছে? ঠিক আছে, পিওরলি কল্পনা করা মানেই হচ্ছে আমাদের কিছু কনস্ট্রাকটিভ করা, মানে কনস্ট্রাকটিভ ইন এ সেন্স, সেটা ভাবনাটা খারাপও হতে পারে। ধরো আমি ভাবছি যে 10 বছর পরে আমার মনে হচ্ছে যে আমার এইরকমও পরিণতি হতে পারে, ওই রকমও পরিণতি হতে পারে, সেটা তোমার কাছে একটা কল্পনা। কল্পনার দিক থেকে দেখতে গেলে যে তুমি কিছু একটা ভাবছো, কনস্ট্রাকটিভ করছো, কিন্তু সেই কনস্ট্রাকটিভ ভাবনাটা খারাপও হতে পারে, ভালোও হতে পারে। ওই দিকে কল্পনা না করাটাই ভালো, যে ভবিষ্যতে কি হবে না। না স্যার, এমন কিছু কল্পনা করছি যেটা হয়তো আমি কোনোদিনও করতে পারবো না বা পাবো না আমি জানি, কিন্তু কল্পনাটা করে ওইটা কোনো মানে নেই হয়তো, কিন্তু জীবন মানে জানতে জীবনের একটা মানে আছে, সমস্ত জীবনের একটা মানে আছে, সমস্ত জীবনের একটা অ্যাকাউন্টেবিলিটি আছে, যখন ভগবান এখানে একটা প্রাণ দিয়ে পাঠিয়েছেন তার একটা মানে আছে। তো জীবনে যদি মানেটা নিয়ে চলো সারা জীবন,
দেখবে যে মোটামুটি প্রবলেম গুলো সলভ হয়ে গেছে। স্যার বলছি, আপনি বললেন যে আমরা যেটাকে মনে রাখতে চাই সেটাকে খুব ভালোভাবে মনে রাখতে পারি, আর যেটাকে ভুলে যেতে পারি হয়তো ভুলে যাব। কিন্তু স্যার অনেক খারাপ স্মৃতি আছে, যেমন ধরুন কেউ খুব কাছের কেউ মারা গেছে, সেটাকে আমরা ভুলে যেতে চাই, কিন্তু কোথাও না কোথাও গিয়ে প্রায় রোজই মুক্ত পড়া যায় না। তুমি কি মৃত্যু পর কি হয় জানো? তুমি না রাত সিংহাসনে বসে সন্দেশ খায় সারা জীবন। আমি জাস্ট মৃত্যুটাকে যে ওইটাকেই বলছি ওটা না, ধরুন কোন একটা টিচার আমায় খুব বকলেন, এবার যখনই আমি ফাঁকা টাইম পাই, যখনই আমার মাথা ওইটা ঘুরছে, বা হয়তো বাবা মায়ের সাথে ঝগড়া হয়েছিল কোনো একদিন, খুব খারাপ ভাবে কিছু বলেছে, সেটা মাথায় প্রায়ই ঘুরে, ওইটা বলছি। খারাপ স্মৃতি না, ভাবি যে রোজই ভুলে যাবো, কিন্তু শেষ পর্যন্ত ভুলতে পারি। জীবনে সিম্পল মনে রাখবে, একদম সিম্পল, সবার ক্ষেত্রে বলছি সিম্পল একটা ভাবনা, যে ভাবনাটা অনেক কষ্ট দেয় ওই ভাবনাটাকে পাত্তা দিও না, একদম সিম্পল লজিক, যে ভাবনা মনকে কষ্ট দেয় সেই ভাবনাটাকে পাত্তা দেবে না। এইটা যে শিখে নেবে সে আজকে 150 হয়ে গেলে কিসের জীবন গঠনে। স্যার স্যার আমার একটা কোশ্চেন আছে। স্যার বলছিলাম যে অষ্টম যেটা বলেছিল যে পরীক্ষার সময় হচ্ছে আমাদের মানে কনসেন্ট্রেশনটা বেড়ে যায় এবং আমরা খুব কম সময়ের মধ্যে অনেক কিছু পড়ে ফেলতে পারি, যেটা আমরা সারা বছর ধরেও পড়তে পারিনি বা মনে রাখতে পারিনি, এটা হয় তো? আপনি বলেছিলেন সেক্ষেত্রে অনেকটা ভয়ের কাজ করে, যে হচ্ছে আমাদের মধ্যে ভয় এসেছে যে কালকে পরীক্ষা দিতে হবে, তাই জন্য হচ্ছে আমাদের মধ্যে ভয় কাজ করে। তো স্যার ভয়ে ভয়ে থেকে কি কনসেন্ট্রেশন বেড়ে যায়, মানে ভয় পারলে কি কনসেন্ট্রেশন বেড়ে যায়? না, শুধু ভয় পাবে কনসেন্ট্রেশন বাড়ে ওটা না, আমরা তখন ফোকাস বুঝি, প্রায়োরিটি বুঝি, কোনটা আগে করতে হবে বুঝি। যে কোনো ধরো একটা বিল্ডিং এ আগুন লাগলে তখন কি বোঝো যে আমার কোনটা আগে করতে হবে, তো সেটার মানে কনসেন্ট্রেশন না? তো কে সামারাই করবে? তুমি করবে? স্যার আপনি করুন। আমি করছি না, আমার ওয়াইফ করছে। করো সামারাইজ করো। করবেছে না এখন, করবে না। তো সামারাইজ করাতে হচ্ছে মোটামুটি যে আমার আজকের আড্ডা মারা টপিকটা ছিল এটা, যে মন ও বল, ঠিক? তো আমরা মন ও বল যদি একসঙ্গে বলতে যাই তখন মনে হয় মনোবল মানে কনফিডেন্স, ঠিক? তো আমাদেরকে আমাদের আশেপাশে যা কিছু বল আছে সে বল আমাদের মনটাকে দোদুল্যমান করে, ঠিক? কিন্তু সেই বলগুলোকেও কন্ট্রোল করা যায়। কন্ট্রোল করার একটা পদ্ধতি, একটা নয় মানে কিছু পদ্ধতি আলোচনা করাও হলো যে কিভাবে ওটা করা যায়। তার মানে শুধু এটাও নয় যে হচ্ছে শুধুই সারা জীবন ধ্যান করতে হবে। তো মোটামুটি ধ্যান করলে 99% কেসে মনটা কন্ট্রোল হয়ে যায়। তো ওইটা মোটামুটি করে দেখবে যে যখনই জীবনে সব জিনিসগুলো তাড়াতাড়ি শিখছো, তাড়াতাড়ি কিছু করতে পারছো, তখন আমাদের এই মনোবলটা তৈরি হয়, কারণ আমরা সবাই জ্ঞান পিপাসু এবং জ্ঞানের জন্যই দৌড়াই, সারা জীবন আমরা জ্ঞানের জন্যই দৌড়াই। একটা কথিত আছে না যে আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শিখি, কারণ আমরা শিখতে ভালোবাসি।
ঠিক আছে? তো এইভাবেই মনোবলটা ডিফাইন করা হলো। আমি সবার শেষে একটা ছোট্ট গল্প বলে আমাদের আজকের আড্ডাটা শেষ করব। সেটা হচ্ছে এই, আমার সঙ্গে একটা ছেলে হঠাৎ করে পরিচয় হয়েছিল, মানে এমনি, মানে ধরে নাও এরকম কো প্যাসেঞ্জার টাইপের ছিলাম, ঠিক আছে? তো সেই ছেলেটি হচ্ছে, তার বাড়ি হচ্ছে নাগাল্যান্ডে, 30 বছর মতো বয়স। তো সে ইংলিশে অনার্স, কিন্তু শুধুমাত্র 42% পেয়ে পাশ করেছে। তো মোটামুটি সে ইংলিশটা ভালো বলে নেয়, কিন্তু সেটা শুধু নয়, আমি তার যেটাকে খুব প্রশংসা করবো সেটা হচ্ছে এই যে, খুব ভালো ভালো প্রশ্ন আমাকে করেছিল, প্রায় 1.5 ঘন্টা একটা টাইমের মধ্যে অনেক প্রশ্ন করেছিল। ও যখন হঠাৎ করে বুঝেছিল যে, মানে আমি যখন পরিচয় দিলাম আমি এরকম সায়েন্টিস্ট বলে, তো তখন ও খুব অবাক হয়ে গিয়ে ও তখন বললো যে, স্যার আপনাকে আমি, আমার যা মনে প্রশ্ন আছে আমি করতে পারি? আমি বললাম নিশ্চয়ই করতে পারো। তো অনেক প্রশ্ন করেছে, অনেক বৈজ্ঞানিক সায়েন্টিফিক কোশ্চেন করেছে, যেগুলোর আমি উত্তর দিয়েছি। এবং যেটা আমার সব থেকে মনে ভালো লেগেছিল সবার শেষে, সেটা সায়েন্টিফিক নয়, সেটা মানে মানুষের দার্শনিক একটা প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে এরকম ছিল যে, স্যার তাহলে 100 বছর আগে মানুষের জীবনে, মানে মোটামুটি ভারতবর্ষেও যদি ধরা হয়, 100 বছর আগে সিভিলাইজেশনের যে পরিবর্তনটা হয়নি, সেটা যেন মনে হয় যেন 10 বছরে হয়ে গেল, এটা কেন? ঠিক, তো আমি বললাম এটার তো উত্তর আমার যতটুকু ধারণা সেই দিয়ে দেব, কিন্তু তার আগে তোমাকে একটা প্রশ্ন করে নি, সেই প্রশ্নটা তুমিও ভাবতে থাকো, এই প্রশ্নের উত্তরটা তুমি কি দেবে। সেটা হচ্ছে, যদি তাই হয় তাহলে ভাবো যে 100 বছর পরে কি হতে যাচ্ছে। যদি গত 100 বছরের জিনিস 10 বছরে হয়ে গেছে হয়, তাহলে 100 বছর পরে কি হতে যাচ্ছে, কল্পনা করতে পারো? তো যাই হোক, দুটো উত্তরই আমি আমার মতো করে দিয়েছিলাম, সেই দুটো উত্তর আমি সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে এই যে, গত 100 বছরে মানুষ জীবন বাঁচাবার জন্য চেষ্টা করছিল, কারণ বনে জঙ্গল ছিল অনেক ভাবে, তখন ল অ্যান্ড অর্ডার ছিল না, বেশিরভাগ কান্ট্রিতে ল অ্যান্ড অর্ডার ছিল না, যে যা মানে ওই বড় মাছ ছোট মাছকে খায় এভাবেই চলতো, ঠিক আছে? তারপরে মানে জীবন বাঁচানো, তারপরে চাষবাস করা, তো জীবনের প্রায়োরিটি ছিল জীবনটা বাঁচিয়ে রাখা, দিয়ে নিজের জীবন বাঁচানো, নিজের পরিবারের যারা আছে বাচ্চা কাচ্চা বউ বাবা মা সবাইকে বাঁচানো, এইটা, আর তারপরে চাষবাস করে যা খেতে পাবো তাই খাওয়া। এইটা গত 90 বছর ধরে চলেছে, গত 10 বছরে পরিবর্তন হয়ে গেছে একেবারে। সবাই তো খাবার পেয়ে যাচ্ছে, সবাই জামা কাপড় আছে, সবাইয়ের একটা থাকার ঘর আছে, আপাতত গত 3-4 বছরে সবাইয়ের হাতে একটা মোবাইল ফোন আছে, আপাতত গত 2 বছরে সবাইয়ের হাতে একটা করে স্মার্টফোন, আপাতত গত 1 বছরে সবাই অন্তত গুগল করে জেনে নেয় দুনিয়ার কোথায় কি হচ্ছে। তো সেই কারণে পরিবর্তনটা এত তাড়াতাড়ি চলে এলো, ঠিক? তাহলে 100 বছর পরে এই পরিবর্তনটা কোথায় যেতে পারে? মেচিও কাকু, যিনি হচ্ছেন এখনকার একটা বড় ফিজিসিস্ট, খুব নাম করা ফিজিসিস্ট মেচিও কাকু বলে, উনি বলছেন যে 100 বছর পরে এরকম হতে পারে যে মানুষকে কোনো কাজই করতে হবে না, মানুষকে কিছুই করতে হবে না, রান্না বান্নাও রোবট করবে, গাড়িও রোবট চালাবে, অফিসে গিয়ে অফিসের কাজও রোবট করবে, শুধু রোবটকে বলে দিতে হবে কোন 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 কম্পিউটার চালিয়ে দিতে হবে, কোনটা কি আপলোড করতে হবে, কোনটা সাইন করতে হবে, কোনটা কি কি লিখতে হবে, সেটা একবার রোবটকে এমনি মন দিয়ে বলে দিলে রোবট করে, ঠিক আছে? তো এবার আমি এটা বলি, আইনস্টাইন এরম বলেছেন 100 বছর আগে যে, যখন মোবাইল ফোন বলে কিছুই ছিল না,
কিছু এই সমস্ত ব্যাপারই ছিল না, টেলিফোন ছিল না ইনফ্যাক্ট। তো তখন আইনস্টাইন বলেছেন, আইনস্টাইন বলেছেন 100 বছর পরে এমন একটা দুনিয়াতে ঘটনা ঘটতে যাচ্ছে যে টেকনোলজি এমন জায়গায় যাবে যে একটা বাড়িতে যে কজন ফ্যামিলি মেম্বার থাকবে সেই ফ্যামিলি মেম্বার গুলো একসঙ্গে একটা ঘরের মধ্যে থাকার সত্ত্বেও একে অপরের সঙ্গে মুখোমুখি কথা বলবেন না, কারণ তারা কোন ইলেকট্রনিক মিডিয়ার সামনে বসে থাকবে, মোবাইল বা ল্যাপটপ বা ট্যাব এরকম কিছুর সামনে বসে থাকবে, কেউ কারোর সঙ্গে একে অপরের সঙ্গে কথা বলবে না। 100 বছর আগে আইনস্টাইন এই কথা বলে গেছেন, তখন মোবাইল বলে আইনস্টাইনের মাথায়ও ছিল না যে মোবাইল এরকম হতে পারে, কিন্তু এতখানি বুদ্ধিমান উনি ছিলেন যে এরকম কিছু হতে পারে সেটা রিয়েলাইজ করেছিলেন। তো আজকে মিচিও কাকু যেটা বলছেন সেটা এরকম হতে পারে যে সবকিছু এরকম হয়ে যাবে, কিন্তু আমার ধারণায় আমি ওই ছেলেটিকে যে উত্তরটা দিয়েছিলাম সেটা হচ্ছে এই, সেটা হচ্ছে এই যে 100 বছর পরে মানুষ আবার সবাই সাধু সন্ন্যাসীর মতো হয়ে যাবে। সাধু সন্ন্যাসীর মানে এই নয় গেরুয়া পরে বসে থাকবে বা মন্দিরে বসে থাকবে বা জঙ্গলে বসে থাকবে, মানে এটুকুই সবাই সবার সঙ্গে এত ভালো ব্যবহার করতে শিখবে, এত ভালো কিছু ভাবে বাঁচতে শিখবে, সবাই হিংসা ভুলে যাবে, ঈর্ষা ভুলে যাবে, অহংকার ভুলে যাবে, ভয় ভুলে যাবে, ঘৃণা ভুলে যাবে, সবকিছু ভুলে যাবে, সবাই সবার মুখে হাসি মুখ দেখবে, সবাই ভালো করে বেঁচে থাকবে। আর না হলে যে কারো হতে পারে পৃথিবীর আর কোনো অস্তিত্ব থাকবে না, কারণ ভগবান বলেছেন শ্রীকৃষ্ণের কানে, যদি আমার নাম কেউ জানে তোর চক্র তোর গলায় ঢুকাবো। এটা আমার একটা ছোট লেখা কবিতা, সেটা হচ্ছে এই, ভগবান বলেছেন শ্রীকৃষ্ণের কানে, যদি আমার নাম কেউ জানে তাহলে তোর চক্র তোর গলায় ঢোকাবো। তো আমাদের বুদ্ধি যদি ভগবানের মতো পৌঁছে যায়, আমরা হয় ডিস্ট্রয় করব সমস্ত জিনিসটাকে দুনিয়াটাকে, আর না হলে ভগবান মেনে যাব। তো আমরা হিউম্যান বিইং, আমরা অনেকটা বুদ্ধিমান, আমরা ডিস্ট্রাকশন ফাইনালি চাইবো না, যখনও খুব রাগের মুহূর্তে এরকম হতে পারে কারোর বুকে বন্দুকটা ঘুরলালো, কিন্তু তবুও চাইবো পৃথিবীতে যদি এই মানুষটাই বেঁচে থাকে তবেই আমি বেঁচে থাকতে পারবো, তখন ওই বন্দুকটা আবার সরিয়ে নেব আমরা, কারণ ওই মানুষটা বেঁচে না থাকলে আমি বেঁচে থাকবো না, আমি একা বেঁচে থেকে কি করবো। স্যার একটা কথা জিজ্ঞেস করবো, যে ভগবান আর শ্রীকৃষ্ণ দুজনে কি আলাদা? সেই কারণেই তো কবিতাটা বুঝতে হবে, আমি শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ কেন বললাম, ভগবানকে ভগবান কেন বললাম, শ্রীকৃষ্ণ তো আমরা নাম দিয়েছি, ভগবানের নাম কেউ জানেন? ভগবানের নাম যদি কেউ জেনে যান তখন ভগবান বলবেন বাবা এখান থেকে বিদায় নাও, মানে তাই তোমার বুদ্ধি আমার জায়গায় পৌঁছে গেছে, তুমি ডিসাইড করো তুমি ভগবান মানবে না নিজেকে শেষ করবে। ভগবানের অনেক মায়া আছে, সারা বিশ্ব জুড়ে অনেক মায়া, অনেক ভাবনা, অনেক কিছু ব্যাপার আছে, আমরা যতটুকু ওই ভিজিবল লাইটের মধ্যে দেখতে পাই, ইনভিজিবল লাইটের মধ্যে অনেক কিছু ঘটে। রিসেন্টলি কোয়ান্টাম মেকানিক্স প্রুভ করছে ব্লেসিংস হ্যাজ দ্য বেস্ট পাওয়ার, আমরা কোনো মানুষকে আশীর্বাদ করি মানে তার মধ্যে অনেক পাওয়ার আছে, কোয়ান্টাম মেকানিক্স প্রুভ করতে যাচ্ছে। কোনো মানুষের উপর শুভেচ্ছা রাখা সেটার মধ্যে অনেক বেশি পাওয়ার আছে, কোনো মানুষ সম্পর্কে খারাপ একটু ভাবনা করা সেটাও তার ক্ষেত্রে নেগেটিভ ভাবনা চলে যায়,
সো এই জিনিসগুলো আগামী 30-40 বছরের মধ্যে আরো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? কারণ যতটা আমরা আশীর্বাদ অভিশাপ বুঝে যাব, কোয়ান্টাম মেকানিক্স বুঝে যাব, আর বুঝে যাব যে এলিয়েন মানে এলিয়েন গুলো আছে কি না আছে, তারা আমাদের কাছে আসছে না আমরা তাদের কাছে যাচ্ছি, আর 30-40 বছরের মধ্যে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। আমার আজকে মোটামুটি আড্ডাটা শেষ করছি। মনোবল মানে হচ্ছে এটা, নিজের বল দিয়ে মনটাকে কন্ট্রোল করা, তাহলে দেখবে জিনিসটা অনেক সহজ হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু যখন যে লাইফে আছো তখন একজনকে তুমি তোমার নিজের সুপিরিয়ার ভেবে রাখো, তার উপরে তুমি ডিপেন্ড করো। হ্যাঁ, সেটাই সেটাই কথা হচ্ছে, সেটাই কথা হচ্ছে যে ওইটাই, যে যতক্ষণ মানে আমার ওয়াইফ বলছিল যে এরকম যে এটাই অ্যাড করার জন্য কনক্লুশনে, যে মনোবল তো আমাদের আছেই, তো যতক্ষণ আমরা জঙ্গলে হারিয়ে থাকি, ঠিক আছে, তো আমরা যখন ধরো কে কে গুগল ম্যাপ দিয়ে চলাফেরা করো রাস্তায়, মোটামুটি সবাই করো না, গুগল ম্যাপ দিয়ে কোথাও যেতে গেলে, নতুন জায়গায় যেতে গেলে গুগল ম্যাপটা চালু করে করি, তো যখন জিপিএস টা কাজ করে না বা মোবাইলে নেটওয়ার্ক নেই, তখন অন্তত রাস্তার ধারের কোন লোকটাকে জিজ্ঞেস করি যে দাদা এই জায়গাটা কোথায়, বা দিদি ওই জায়গাটা কোথায়, তো জিজ্ঞেস করি না? তো যখন আমার নিজের মধ্যে জিপিএস এর সিগন্যাল নেই, মোবাইলে নেটওয়ার্ক নেই, তো একটা গুরুকে মানতে হয় যিনি হচ্ছে আমার পথপ্রদর্শক। তুমি বলবে কিছু কথা? দেখো আমার ওয়াইফ কিছু কথা বলছে, একটু করে দিচ্ছে। হ্যাঁ ছোটরা, আমি তো আমি মনোমিতা, পলাশের ওয়াইফ। তোমাদেরকে আমি একটা কথা বলি, আমি আজকের দিনে মুম্বাইতে থেকে দেখেছি যে আজকালকার যে মেয়েরা মানে হাউস ওয়াইফ বলো বা ওয়ার্কিং প্রফেশনালস বলো, তারা তাদের বেসিক কালচারটাকে ভুলে যায়। আমরা যে জায়গা থেকে এসেছি, যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, যেভাবে আমি আমার মাকে দেখেছি, সেই ব্যাকগ্রাউন্ডটাকে তারা মানে না আজকালকার দিনে, যেটা একদমই উচিত নয়। তুমি তোমার মতো করে নিজের স্বাধীনতা নিশ্চয়ই বাঁচো, বাট বেসিক কালচারটাকেও ফলো করো। যে আমার বাড়িতে আমি কখনো ভাবে হচ্ছে যে আমি ওই নারীবাদিতার সম্মান করি না। নারীবাদী হওয়া মানে এইটা নয় হচ্ছে যে আমি যা খুশি যেরকম ভাবে ড্রেস পরে গিয়ে রাস্তায় 11টার সময় দাঁড়িয়ে থাকতে পারি। আমি রাস্তায় 11টার সময় যা খুশি ড্রেস পরে দাঁড়িয়ে থাকতে পারি যদি আমি এনাফ হই যে আমি আমার নিজেকে প্রোটেক্ট করতে পারি। আমি ক্যারাটে জানি, সমস্ত কিছু জানি। আমি আজকে নির্ভয়া প্রসঙ্গে তোমাদেরকে একটা কথা বলবো, যে আমি যদি 11টার সময় রাস্তায় বেরোই তাহলে আমি সেটুকু জানবো যে আমি আমাকে কিভাবে প্রোটেক্ট করতে হয়, যার জন্য আমি আমার মেয়েকে ক্যারাটে পাঠিয়েছি। আমি ক্যারাটে জানি না, কিছু জানি না, রাস্তায় হচ্ছে যে আমরা যখন একটা অচেনা অটো আসে তার পিছনেও কুকুররা ছুটতে ছুটতে আসে, আমি জানলামই না কিভাবে প্রোটেক্ট করতে হবে আমার নিজেকে, আমি রাস্তা 11টার সময় বেরিয়ে পড়লাম, এটা কি উচিত? না, একদম না। নিজেদেরকে প্রোটেক্ট করতে জানো, তারপরে সেটা করো। তুমি রাস্তায় নিশ্চয়ই বেরোতে পারো, কিন্তু রাস্তা তোমার, যে আমি বলতে পারি না যে কে সেভ করবে কি করবে, আমরা সবকিছু গভর্নমেন্টের উপর চালাতে পারি না, কিন্তু আমাদের কি দরকার আছে যে আমি যদি আমার নিজেকে প্রোটেক্ট করতে না জানি? আমার আমরা এটা এটা সিনেমা নয় যে হচ্ছে যে তোমরা নিজেরা একটু অনেক সবাই পড়াশোনা করছো বড় হবে, কিন্তু নিজেদেরকে বেসিক কালচারটাকে ফলো করো না। আমি পলাশটাকে দিলাম। হ্যালো, সো মোটামুটি আজকে তাহলে শেষ করি। স্যার একটা রিকোয়েস্ট ছিল,
আমার জার্নি, রে বাপরে,